বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া। পাহাড়সেলের সমতলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে তারা। এ অংশ হিসাবে সংগঠনটির সুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন ওরফে নেতৃত্বে এক গ্রুপ গাজীপুরের রাজেন্দ্রপুর বনাঞ্চলে আত্মগোপনের উদ্দেশ্যে এসেছিলেন। র্যাফের গোয়েন্দারা বিষয়টি আজ করতে পেরে তাদের গতিবিধির উপর নজরদারি করতে সক্ষম হয়। এর অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে রাকিব সহ তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের জন্য দুজন হলেন জাকেরিয়া হোসেন ও উবাইদুল ইসলাম মজুমদার ওরফে সিফাত। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 12,40,000 টাকা জব্দ করা হয় বলে জানিয়েছেন র‍্যাব। গতকাল দুপুরে রাজধানীর কারকাউরন বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে ফোর্সের আইন ও গণমাধ্যমের শাখায় পরিচালক কমান্ডার খন্দকার মাইন্দ বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসারি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী উকি চীন ন্যাশনাল ফ্রন্ট সঙ্গে চুক্তি করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ে আশ্রয় ও সশস্ত্র প্রশিক্ষণ দিয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদি বাংলাদেশের জেএমবি এক সদস্যকে এক যুগেও বেশি সময় পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট ATU নাম হাজী মোহাম্মদ সুলাইমান ওরফে মুন্সি ইউনুস। গতকাল দুপুরে গাজীপুরের কাফাসিয়া থানার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল এসব তথ্য জানান ATU এর পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, দীর্ঘ এক যুগেও বেশি সময় সে জেএমজির সক্রিয় সদস্য হয়ে বাংলাদেশের সংগঠন নিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে কাজ করে আসছিল। 2011 সালে ময়মনসিংহের মুক্তাগাছা থানার সালরা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরণ দ্রব্য সহ তার সহযোগী সমর আলীকে গ্রেপ্তার করেছিলেন র‍্যাব। নয় চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।